দেশের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার। দুপুরে মাদারীপুরের পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, গত 35 বছর ধরে সংস্কারের মহান ব্রত নিয়ে জাতীয় পার্টি সারা দেশে কাজ করে যাচ্ছে। এই সময় তিনি আরো বলেন, আজকের তরুণদের দ্বারাই নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার সম্ভব। রাষ্ট্রে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের সকল ক্ষেত্রে সাম্যতা, ন্যায্যতা, ন্যায় বিচার, সামাজিক সুবিচার, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতির মূলোৎপাটন হবে, সকল দুরাচার অনাচার সমূলে নির্মূল হবে।